আজকে আপনাদের MT-134 এর টোটাল সেন্সর কয়টা আছে এবং এগুলো ECM দেখতে পাচ্ছেন, এখানে ECM থেকে যে কন্ট্রোলগুলো সেন্সরে গেছে এখানে আপনাদের মাঝে আমি দেখাবো। এটা দেখতে পাচ্ছেন সবুজ কালারের, এটা দেখতে পাচ্ছেন এটা সবুজ কালার, এটা ইঞ্জিন চেক ল্যাম্প সেন্সর। ইঞ্জিনের যদি চেক বাতি শো করে এটার মাধ্যমে টেম্পারেচার বাতি শো করবে। এটা হচ্ছে ইঞ্জিন চেক লাইট সেন্সর। এটা আপনার বুস্ট প্রেসার সেন্সর, এটা হচ্ছে ইঞ্জেক্টরের কাপলার, দুইটা কাপলার আছে এখানে আর এখানে। এটার মাধ্যমে 6টা সিলিন্ডার 1 2 3 4 5 6 6টা সিলিন্ডারে ইঞ্জেক্টর গুলো কাজ করতেছে। ইঞ্জেক্টর গুলো এটা আপনার কাপলার বলে, এটা ইঞ্জেক্টরের। এটা হচ্ছে ক্যাম্প সেন্সর, ক্যাম্প পজিশন ক্যাম্প সেন্সর। এটার মাধ্যমে RPM ড্যাশবোর্ডের RPM ওঠানামা করবে এর মাধ্যমে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হাই প্রেসার পাম্প সেন্সর, দুটো আছে, একটা আর একটা। এটা হচ্ছে ব্যাক গিয়ার সুইচ সেন্সর, এটা নিউট্রাল সেন্সর। এটা হচ্ছে পুশ এক্সজস্ট ব্রেক কনভার্টার, পুশ এক্সজস্ট ব্রেক কনভার্টার সেন্সর। এখানে ডুয়েল সার্কিট বাল্ব সেন্সর একটা, ইয়ার ডুয়েল বাল্ব সেন্সর, এটা ইয়ার ইনটেক রিজার্ভার সেন্সর, এটা ফুয়েল মিটার গেজের সেন্সর। এটা আপনাদের মেন কাপলার, যেটা ECM থেকে আসছে মেন কাপলার। এটা আছে APP সেন্সর, এসকেলেশন প্যাডেল পজিশন সেন্সর। আর এটা হচ্ছে ব্রেকের একটা দুইটা তিনটা আছে, তিনটা সেন্সর আছে। ক্লাস সেন্সর, এয়ার টেম্পারেচার সেন্সর, হুইল স্পিড সেন্সর।